অপহরণ ও মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে রংপুর সিআইডির একজন এএসপি, সিআইডির তিন সদস্য সহ পাঁচজনকে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন রংপুর সিআইডির এএসপি সারোয়ার কবির, এএসআই হাসিনুর রহমান, কনস্টেবল আহসানুল হক ফারুক, মাইক্রোবাস চালক হাবিব ও ফসিল আলম পলাশ। অপহরণের এই ঘটনা নিয়ে দ্য ডেইলি স্টারে ছাপা হয়েছিল একটি প্রতিবেদন। স্টার নিউজ প্লাসে থাকছে প্রতিবেদনের সারসংক্ষেপ। সিআইডির লোকেরা আমাদেরকে অপহরণ করে নিয়ে গেল, লুটপাট করে মারধর করে। আমরা এখন খুব ভয়ে আতঙ্কের মধ্যে আছি, আমাকে খুব নির্যাতন করে আমাকে মারছে। আমি খুব ভয়ে, আমি এখন অসুস্থ অবস্থায় আছি, আমি কথা বলতে পারছি না, কী বলতেছি আমি কিছু নিজেই বলতে পারছি না। সুই বার করছে, প্লাস দিয়ে নখ টানছে। সবচেয়ে কষ্টকর ছিল বাসায় নিয়ে যাওয়ার পরে আমার মাকে এবং আমাকে একসঙ্গে মানে মারধর করে, কিল ঘুষি থাপড়। আর ওই সকালবেলা, ওই রাতের পরে সকালবেলা এক পায়ে আমাকে আধা ঘন্টা দাঁড়িয়ে করে রাখে, আর পায়ে লাঠি দিয়ে মারে, আবার প্লাস দিয়ে আঙ্গুল চাপ দেয়, আর ফোন দিতে বলে যে তাড়াতাড়ি নিতে, টাকা নিয়ে আসতে বলে।